2022 ফুটবল মরসুমকে সামনে রেখে বৃহস্পতিবার উমাকান্ত স্টেডিয়ামে বার্ড পূজা সম্পন্ন করে ঐতিহ্যবাহী ফরওয়ার্ড ক্লাব। ক্লাবের কর্মকর্তারা জানান, রাখাল শিল্ড এবং চন্দ্রকান্ত শিল্ড সহ অন্যান্য টুর্নামেন্টের দিকে লক্ষ্য রেখে আজ থেকে শুরু হবে ক্লাবের প্র্যাকটিস। ভালো ফলাফল করার জন্য ক্লাব শক্তিশালী দল গঠন করে ভালো ফুটবল উপহার দেবে বলে উল্লেখ করেন ক্লাব কর্মকর্তারা। স্টেডিয়ামে যাতে কোনো ক্ষতি না হয় তাই বার্ড পূজার সময় সেই দিকে তীক্ষ্ণ নজর রাখা হয়েছে বলে জানান ক্লাব কর্তারা। আজকে আমরা 2022-23 মৌসুমের ফুটবল মৌসুমের 21 তারিখে আপনারা জানেন রাখাল শিল আরম্ভ হচ্ছে। রাখাল শিলের পরে জানুয়ারি ডিসেম্বরের 2 তারিখ থেকে আমরা আমাদের চন্দ্রগ্রহণ নিয়ে শুরু করছি। আমরা প্রত্যেকবারই বারপূজা দিয়ে আমরা প্র্যাকটিস শুরু করি, এটা আমাদের ক্লাবের চিরাচরিত একটা নিয়ম। সেই হিসেবে আমরা আজকে বারপূজা দিচ্ছি, আজকে থেকে আমাদের প্র্যাকটিস স্টার্ট হয়ে যাবে। আজকে আমরা এখানে উমাকান্ত এক্সট্রা সেক্রেটারির সঙ্গে কথা বলে আমি এই মাঠে দিয়ে দিয়েছি, এবং যেহেতু এটা অ্যাস্ট্রোটার্ফ সিনথেটিক প্লাস্টিকের ব্যাপার, সেই জন্য আমরা ধূপকাঠি মোমবাতি বাইরে ঘুরিয়ে আমরা ইয়ে করেছি যাতে মাঠের কোনো ক্ষতি না হয়, সেদিকে আমরা তীক্ষ্ণ নজর রাখছি। দল নিয়ে যে তৈরি করছেন, দলে কিরকম প্লেয়ার রয়েছে এবং গত বছরের তুলনায় এবছর ম্যাক্সিমাম, গতবারের আমার লোকাল প্লেয়ার যারা ছিল গতবারের ম্যাক্সিমাম প্লেয়ার রয়ে গেছে দলে। মণিপুরেরও 2-3 জন গতবারের প্লেয়ার রয়ে গেছে। মণিপুরের টোটাল প্লেয়ার আমাদের 5 জন, বিদেশি 2 জন। আমাদের যে প্রথমবার খেলেছিল ভিক্টর রোমবি, ও দলের সঙ্গে খেলতে পারবে না, যেহেতু লিগামেন্ট উঠছিরা আছে, সেজন্য ক্লাবকে ভালোবেসে ও এবার 2 জন বিদেশির সঙ্গে আমাদের ক্লাবে থাকবে, পুরো সিজন পর্যন্ত থাকবে ও। আমরা ওই গতবার আমরা প্র্যাকটিস শুরু করেছিলাম ওই যে চন্দ্রপুর মাঠে, ওই মাঠে আমরা প্র্যাকটিস করি, যেহেতু আমাদের ক্লাব থেকে একটু দূরে হয়ে যাচ্ছে, কিন্তু তা হচ্ছে কিছু করার নেই, সামনে আমরা কোনো মাঠ পাইনি, ওই মাঠে আমরা প্র্যাকটিস করি। বিদেশি কারা কারা থাকছে? গতবার ছিল লুইস, আর নতুন প্লেয়ারটার নামটা আমাদের ফুটবলার ফুটবল কমিটি যদি বলতে পারবে, হাফিজ। দল নিয়ে কিরকম আশাবাদ? দল নিয়ে আমরা 100%, গতবারও আমরা বলেছিলাম আপনাদেরকে যে আমরা 2-2 মুকুট জয়ী। আমরা রাখাল মেমোরিয়াল আমরা পাইনি, আমরা রানার্স হয়েছি, কিন্তু লিগ আমরা খেতাব করেছি। এবার আমরা 100% লিগ